আপনাদের ফেসবুক আইডি বা পেজে যদি কন্টেন্ট মিশে পলিসি ইস্যু থাকে তাহলে আপনি রিলস এটা পাবেন কি না আজকে আপনাদেরকে জানাবো আপনারা অনেকেই কনফিউজ আছেন যে আইডিতে বা পেজে যদি কন্টেন্ট পলিসি ইস্যু থাকে তাহলে কি রিলস এটা বাঁচবে কিনা সো যারা এই মানে বিষয়টা জানতে চাইছিলেন তাদের জন্য আজকে ভিডিওটি মেক করা ভিডিওটি খুবই স্পেশাল হচ্ছে কেউ স্কিপ করবেন না আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে বলবেন না গেট নাও স্টার্ট ভিডিও ওয়েল ব্যাক গাইস আপনারা আপনাদের ফেসবুক আইডি চলে আসবেন আর ফেসবুক পেজে চলে আসবেন সো দুইটা অপশন থেকে আপনাদেরকে দেখাবো যে কন্টেন্ট পলিসি ইস্যু থাকলে আপনারা রিল সেট আপ পাবেন কিনা প্রথমত আপনারা ফেসবুক প্রোফাইলে আসবেন আপনাদের ক্ষেত্রে পেজের এখানে কিন্তু পেজ রেকমেন্ডেশন অপশনটা থাকবে আমি ফেসবুক আইডি থেকে দেখাচ্ছি আপনারা কিন্তু সেম সিস্টেমে ফেসবুক পেজেও কিন্তু বুঝতে পারবেন সো এখন আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন আপনাদের রেকমেন্ডেবনটা কীরকম আছে সো রিল সেটআপের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ আপনাদের রিল্স ভিডিওগুলো ভাইরাল হতে হবে সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা আপনাদের অবশ্যই সাজেস্ট থাকতে হবে এই লেখাটা যদি থাকে রিকোমেন্ডেবল যদি থাকে এবং স্টারগুলো যদি থাকে তাহলে জানবেন যে আপনার আইডিটা ফ্রেশ আসে বা পেজটা ফ্রেশ আছে সো এখন একদম এখান থেকে আপনারা এই যে প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন পেয়ে যাবেন পেজের ক্ষেত্রে কিন্তু পেজ স্ট্যাটাস থাকবে এখন আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে পেজের ক্ষেত্রে এলিজিবল মোডিটাইজেশন থাকবে এবং প্রোফাইলের ক্ষেত্রে এলিজিবল টু মোডিটাইজ থাকবে এখানে রিস্টেক মিটাই সে কোনো সমস্যা নেই এখন আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একদম নিচে স্কুল করবেন সো নিচে স্কুল করার পর আপনারা দেখতে পারবেন এখানে ইনস্টিম অ্যাডস নামে একটা অপশন দেখা যাচ্ছে এখন আপনাদের কাজ হবে এই ইনস্টিম অ্যাডসে একটা ক্লিক করে দেওয়া এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা এভাবে একটা নিচে স্কুল করবেন এখানে দেখেন এই আইডিটার মধ্যে কিন্তু কোয়ার্টাইন বয়সে পলিসি ইস্যু রয়েছে এই রোগটা কিন্তু আপনাদের পেজে বা প্রোফাইলে একাধিক জনকার রয়েছে এক কথায় একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট আইডিতে পেয়ে এই প্রবলেমটা দেখা যায় সো এখন যদি এই প্রবলেমটা থাকে তাহলে কি আপনি রিল সেটা পাবেন আপনি যাচ্ছেন ফেসবুকের অ্যাড অন লিস্ট থেকে ইনকাম করতে মানে ইনস্টি ম্যাচ থেকে ইনকাম করবেন না সেক্ষেত্রে এটা কি আসলেই কার্যকরী বা এটা কি অ্যাড হবে রিলস সেট মধ্যে এটা কিন্তু আপনাদের জানা প্রয়োজন সো বিষয়টা এখন আপনারা স্কিলিয়ারকে বুঝতে পারবেন যে আসলে কন্টেন্ট বয়সী পরিস্থিতি এটির সাথে অ্যাড অন লিস্টের কোনো সম্পর্ক আছে কিনা সো আমরা এখান থেকে একটু ব্যাক করে নিচ্ছি নেওয়ার পর আমরা চলে যাব এখন অ্যাড অনলে দেখবো তাদের রিক্রুটমেন্ট তারা কি বলে সো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন তারা এখানে একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্রোস আইকনে রেখেছে মানে কিছুদিন এখানে তারা থাকবে এখানে ডিস্টমিন ইজ নট অ্যাভেলেবেল টু ই ওয়েট উই আর ওয়েকিং অন মেকিং ইট অ্যাভেলেবেল টু অল ক্রিয়েটরস অ্যান্ড ওয়েন লেট নাও ওয়েন ইট বিকমস অ্যাভেলেবেল সো তারা কাজ করতেছে এটা নিয়ে যে সকল ক্রিয়েটরের জন্য তারা রিল সেট আপটা দেবে বাট বিষয়টা হচ্ছে এটা তো আমরা বুঝলাম কিন্তু তাদের আরও রিক্রুটমেন্ট কী বলে ইনস্টিমেটসের সাথে কোনো সম্পর্ক আছে কি না সে এখন সেটা আপনাদেরকে বোঝাচ্ছে আমি আবার ইনস্টিমেটসে আসলাম আসার পর এদের ক্রাইটেরিয়া কী যদি ইনস্টিমেন্টস সেটা পেতে চাই এদের ক্রাইটেরিয়া দেখেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পাঁচটা প্রথমটা ইউ রিসাইড এলিজিবল কান্টে এটা টিকমার্ক থাকতে হবে দ্বিতীয় কন্টেন্ট বসে পড়েছি এটাও টিকমার্ক থাকতে হবে তৃতীয় ফলোয়ার চতুর্থ ওয়াশ টাইম পঞ্চম হচ্ছে পাঁচটা অ্যাক্টিভ ভিডিও সো বিষয়টা হচ্ছে যদি এগুলো আপনাদের এখানে কমপ্লিট থাকে তাহলে তিনি সেটা পেয়ে যাবেন এখন তো আপনি যাচ্ছেন যে অ্যারন থেকে ইনকাম করতে এগুলো আপনাদের কমপ্লিট করতে অনেকটাই পরিশ্রম হচ্ছে বা সময় লাগতেছে সেক্ষেত্রে কন্টেন্ট মিশে পড়েছে ইসির সাথে সম্পর্কে কী চলুন এটা এখন আপনারা দেখে আসি সো এখন অ্যার ক্লিক করলাম ক্লিক করার পর সরাসরি আপনারা এখান থেকে এই যে দেখতে পারবেন লার্ন মোড আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে সি রিক্রুটমেন্ট নামে একটা অপশন দেখা যাচ্ছে সো এখন আপনাদের কাজ হবে এই সিগি রিক্রুটমেন্টে একটা ক্লিক করা এখানে ক্লিক করার পর দেখতে পারবেন তাদের যে গাইডলাইনগুলো আছে সব কিছু দেখা যাচ্ছে এক কোথায় ইনস্টিম্যাকসের ক্ষেত্রে কিন্তু ভিন্নতা রয়েছে সো প্রথমে তারা কি বলে দিয়েছে দেখেন এখানে ক্রিয়েট হাই কোয়ালিটি অরিজিনাল রিলস কন্টেন্ট মানে আপনি যদি রিলস এটা পেতে চান তাহলে আপনাদেরকে একদম হাই কোয়ালিটি রিলস দিতে হবে এবং অরিজিনাল রিলস হতে হবে বুঝতেই তো পারছেন কেন আপনারা রিলস এটা পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা আজকে থেকে হাই কোয়ালিটি ভিডিও সারবেন এবং অরিজিনাল রিলস সারবেন দ্বিতীয়টা হচ্ছে বি ওভার আঠারো আপনাদের আইডিটা পেজটা অবশ্যই আঠারো হতে হবে প্লাস এবং এখানে দেখেন তৃতীয় বি এ ক্রেটর ইউসিং পেস অর প্রফেশনাল মুড আপনি কিন্তু এটা পেজও পাবেন সেট আপ প্রফেশনাল মুডও পাবেন পেজের ক্ষেত্রে পেজ শুধু থাকবে আর প্রফেশনাল মুড আইডিতে আপনাদেরকে ফেসবুক আইডিতে প্রফেশনাল মুডটা অন করতে হবে এবং যে দুইটা লাস্টে অপশন তারা বলে দিয়েছে এখানে দেখেন পাস অ্যান্ড রিমাইন্ড কমপ্লাইন উইথ ফেসবুক পার্টনার মশিব পলিসিস অ্যান্ড কয়েন্টের মশি পলিসিস সো এখানে দেখেন ফেসবুকের এই যে পার্টনার বসে পলিসি এবং বলেছে পলিসি এবং কন্টের বসে পলিসি বলেছে যেটা নিয়ে আপনাদের থামবেলে আমি দিয়েছি যে কন্টেন্ট বসে পলিসি ইস্যু থাকলে রিল সেটা পাবেন কি না সো বিষয়টা হচ্ছে এই দুটো কিন্তু তারা এখানে উল্লেখ করেছে তবে আপনাদেরকে এগুলোর কিন্তু গাইডলাইন মানতে হবে এগুলো তেমন প্রবলেম না এবং এখানে দেখেন ইউ মাস্ট বি ইনভাইট দ্য প্রোগ্রাম আপনাদেরকে এই পাঁচটা যদি আপনারা মানেন তাহলে আপনাদেরকে তাদের প্রোগ্রামে ইনভাইট করা হবে ইনভাইটের পর কিন্তু রিল সেটা পাবেন সো বুঝতেই পারলেন যে ইনস্টি ইনস্টিমেন্টের সাথে অ্যানোনসের কোনো সম্পর্ক নেই অ্যারোনিসের ক্ষেত্রে আপনাকে হাই কোয়ালিটি কন্টেন্ট অরিজিনাল রিলস লাগবে আপনাদের অ্যাকাউন্টটা আঠারো হতে হবে এবং ওইখানে আপনাদের প্রফেশনাল মুড অন করতে হবে এবং এই পাঠার বসে পরিস্থিতি ইস্যু এগুলো কিন্তু মানতে হবে দেন এখানে ইউ মাস্ট বি দ্বারা লাস্টে কিন্তু আপনাদেরকে কি প্রোগ্রামে তাদের জয়েন করে দেবে সো আপনার আইডিতে যদি কন্টেন্ট বসে পরিস্থিতি ইস্যু থাকে তারপরেও আপনারা রিলস এটা পাবেন যদি এই পাসটা আপনারা মানে নিয়ম মানেন এবং হাই কোয়ালিটি ফেসবুকে আপনি যদি ভিডিও ভাইরাল করতে পারেন এবং আপনাদের পেজ বা আইডির মধ্যে অবশ্যই রিস্ক এঙ্গেজমেন্ট এগুলো ভালো থাকতে হবে হাই কোয়ালিটির তাহলে কিন্তু আপনারা রিল সেট পাবেন সো কয়েকটির বয়সী পরিস্থিতি সেখানে কোনো সমস্যা নেই আপনারা তাও রিল সেট পাবেন সো আপনার টিচার এ পর্যন্ত আপনাদের কাছে কতটুকু হেল্পফুল হলো যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সো নিয়ে আসবো আবার আপডেট বলবো